ইংল্যান্ড বিশ্বসেরা দল, চ্যালেঞ্জ তো সবখানেই, ডেফিনেটলি এটা আমাদের মেনে নিতে হবে যে ওরা আমাদের থেকে বেটার সাইড, বাট আমাদের হোম কন্ডিশনে আমরা যে ভালো দলটা আমরা সবসময় প্রমাণ করেছি, কিন্তু সেটা তো মুখে বললে হবে না, সেটা কাজে করতে হবে। তো আমি বিশ্বাস করি যে আমরা ডেফিনেটলি এই কন্ডিশন না, আমরা এখন আপনি জানেন যে কত বছর আমরা সাউথ আফ্রিকাকে ওয়ানডে হারিয়েছি, সুতরাং ওয়ানডে ফর্মেটে তো ডেফিনেটলি আমরা অনেক স্ট্রং এবং আমি সেটা সিরিজ জয়ের আশাই করতে পারি। সত্যি কথা বলতে আমি যদি বলে করি আমি সিরিজ জয়ের আশা করি, বাট টি টোয়েন্টি হ্যাঁ ডেফিনেটলি আমরা এই ফর্মেটটাতে এখন একটু পিছিয়ে আছি, বাট এই বিপিএলটা আমার মনে হয় যে আমার কাছে অনেক অর্থবহ বিপিএলটা, কারণ আমার মনে হচ্ছে ছেলেরা মানে অনেকে বলেছে হয়তো অনেক কোয়ালিটি বোলিং ছিল না, ফাস্ট বলার আসেনি ছেলেরা, বাট আমি এগুলোকে দিই না, আমি মনে করি ছেলেরা যে সাহস করে ব্যাটিং করেছে এবং যেরকম ব্যাটিং করেছে পারফরমেন্স আপনি দেখেন যে আমাদের অনেক ইয়াংস্টার এবার অনেক ভালো ক্রিকেট খেলেছে, তো এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন এবং এটাকে পুঁজি করেই আমরা চাই যে বেস্ট টিমটা পিক হবে ইন টি টোয়েন্টি এবং আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। জিতাহারাটা ডিপেন্ড করবে যে আমরা কতটা ভালো খেলি, বাট আমি বিশ্বাস করি যে আমরা হয়তো বা এবার টি টোয়েন্টিতেও ভালো খেলবো আমি বিশ্বাস করি। এখন তো আমরা 140-145 খেলে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর এটা নিয়ে আসলে আমার মনে হয় না খুব একটা ডিফেন্স, যারা ন্যাশনাল টিমে খেলা তারা ইউজ টু, আমার মনে হয় যে আপনি দেখেন যে লিটন দাস বলেন কিংবা সাকিব আল হাসান বলেন মুশফিকুর রহিম বলেন টপ অর্ডারে যারা ব্যাটিং করে তারা কিন্তু সবাই এখন ফাস্ট বোলিং এসে যে মানে পারে না এটা কথাটা ভুল, তারা কিন্তু সাউথ আফ্রিকার কন্ডিশনে ওইরকম উইকেটেও কিন্তু তারা ভালো ব্যাটিং করছে প্রমাণ করেছে, সুতরাং আমি মনে করি না যে খুব ডিফিকাল্ট হবে। আর আমাদের উইকেট থেকে যে প্রেশারটা খুব বেটা বাড়তি সুবিধা পাবে সেটাও কিন্তু হবে না, স্বাভাবিক কথা, যেহেতু আমাদের হোম কন্ডিশন আর এটা কোচ ক্যাপ্টেন আছে বা তারা চিন্তা করবে যে কোন রকমের উইকেট আমাদের জন্য সুইটেবল হবে, আমরা কোন উইকেট কন্ডিশনে ওদের সাথে বেটার খেলবো, কারণ এটা ভুলে গেলে হবে না ইংল্যান্ডের পেস নিয়ে কথা বললাম ইংল্যান্ডের স্পিন যে খারাপ সেটাও কিন্তু ঠিক না, ওরা কিন্তু একটা সত্যি কথা একটা দারুণ একটা শক্তিশালী দল, এটা বলতে পারি ওদের ফাস্ট বোলিং বলেন ব্যাটিং বলেন স্পিন বোলিং বলেন সবখানে ওরা ডিপেন্ড, বাট আমাদের স্ট্রেংথটা কোথায় এটা আমার চিন্তা করতে হবে। বাট আমি খুব একটা ওয়ারিড না যে ইংল্যান্ডের ফাস্ট বোলিংসে আমরা খেলতে পারবো না, আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যান যথেষ্ট দক্ষ এখন, বিশেষ করে টপ যারা টপ অর্ডারে ব্যাটিং করে যারা এক্সপিরিয়েন্স তামিম লিটন সাকিব মুশি ডেফিনেটলি চারজন তো এখন অনেক এক্সপিরিয়েন্স প্লাস আফিফও এখন অনেক ধরে খেলছে, সুতরাং আমাদের অনেক ভালো প্লেয়ার আছে যারা কিন্তু আমার মনে হয় ক্যাপেবল ফাস্ট বোলিংসে হ্যান্ডেল করার জন্য। সত্যি কথা বলতে